দর্শক, অবস্থান করছি ঢাকা ক্যাটেল এক্সপোতে। এই মুহূর্তে যে স্টলটিতে আছি সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন, এ ওয়ান এগ্রোর অবস্থান হচ্ছে আটিবাজার কেরানীগঞ্জ ঢাকায়। তো আপনারা এ ওয়ান এগ্রোর একটি প্রতিবেদন বেশ অনেকদিন আগে আমরা তুলে ধরেছিলাম, সেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো এখন এই ঢাকা ক্যাটেল এক্সপোতে ওনারা ওনাদের যে গবাদি প্রাণীগুলোকে নিয়ে আসছে সেটাকে তুলে ধরবো, এবং তার পাশাপাশি এ ওয়ান এগ্রোতে কতগুলো গরু লালন পালন হচ্ছে সেই জিনিসগুলো আপনাদের একটু জানানোর চেষ্টা করব। আচ্ছা, একটু ভেতরের দিকে যদি আমরা ঢুকি, এই হচ্ছে এ ওয়ান এগ্রোর ভুট্টি একটি গরুকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, একদম কালো কুচকুচে একটি ভুট্টি। আচ্ছা, তো আমরা এখন একটু কথা বলবো এ ওয়ান এগ্রোর স্বত্বাধিকারী যারা আছেন ওনাদের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে যদিও দেখা। হ্যাঁ, অনেকদিন পর দেখা। আচ্ছা, তো আগে বলেন কেমন লাগতেছে এই যে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এই সুন্দর একটা পরিবেশ এবং সবার সাথে সবার পরিচয় এবং মানুষের রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, অনেক শীত পড়ছে কিন্তু তারপরেও মোটামুটি অনেক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, শীত, প্রচুর শীত, সেটা থেকেই বোঝা যাচ্ছে যে না আসলে এই সেক্টরটার প্রতি অনেকেরই আসলে ভালো। মানুষের একটা ধারণা ছিল যে গরু পালা মানেই হচ্ছে গ্রাম দেশ গ্রামে রাখাল, মানে অন্যরকম একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু এই জিনিসটা যে এখন একটা শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে এবং জিনিসটা যে আগের মতো আর নেই, চেঞ্জ হচ্ছে, এইটাই তার প্রমাণ। আচ্ছা, এই ধরনের ইভেন্ট আরও কি হওয়া প্রয়োজন মনে করেন? অবশ্যই এরকম ইভেন্ট আরও প্রয়োজন এবং আমরা ইনশাল্লাহ আশা করি এরকম আরও হবে। আচ্ছা, একটু ছোট করে জানতে চাই যে এই ইভেন্টগুলো থেকে যারা ফার্মার আছেন, জি, এবং যারা দর্শনার্থী বলি অথবা ক্রেতা বলি গ্রাহক বলি যাই বলি না কেন, দোনো পক্ষের কি ধরনের ফ্যাসিলিটিটা বা মানে সুবিধা হবে আসলে এই ধরনের ইভেন্টগুলো যদি আরও হয়? যারা ফার্মার আছে তাদের সুবিধা হবে, একজন একজনের সাথে পরিচয় হবে এবং আমরা কেউই কারো প্রতিপক্ষ না, আমরা সবাই একসাথে। তো ফার্মার একজন একজনকে চিনবে এবং ফার্মাররা নিজেরাও নিজেদের মধ্যে গরু আদান প্রদান করে, এটা একটা হবে, সম্পর্ক হবে একটা। আর যারা দর্শনার্থী কিংবা কাস্টমার আছে তারা এখানে অনেক রকম বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের গরু দেখতে পারবে, তাদের একটা ধারণা হবে। এবং গরু অনেকে চিন্তা ভাবনা আছে যে খামার থেকে গরু কিনলে সেই গরুর দাম বেশি কিংবা খাবারে কোনো সমস্যা থাকে, কিন্তু আসলে জিনিসটা সেরকম না, কখনোই না। কারণ আমি একটা খামারি হিসাবে আমি যখন আমার গরুটা বিক্রি করবো একজনের কাছে, আমি যদি খারাপ একটা জিনিস দিই সে আমার কাছে এসে প্রশ্ন করতে পারবে আপনি জিনিসটা কেন খারাপ দিলেন, সেই ইয়া থেকে দায়বদ্ধতা থেকেই, হ্যাঁ সেই দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু আমি খারাপ জিনিস তাকে দিতে পারবো না, কখনোই কোনো কাস্টমারকে দিতে পারবো না, এটা কিন্তু কাস্টমারদেরকে বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, এখন বলেন এ ওয়ান এগ্রোতে 2023কে কেন্দ্র করে কতগুলো গরু প্রস্তুত হচ্ছে? এখন পর্যন্ত আমাদের 60টার মতো গরু আছে, আমরা টার্গেট রেখেছি 100টা। 100টা? জি। আচ্ছা, কুরবানি তো এখন অনেক দিন বাকি আছে, তো হয়তো হয়েই যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যেন আপনারা আপনাদের টার্গেটটা ফুলফিল করতে পারেন ইনশাআল্লাহ। আর অবশ্যই অগ্রিম আমাদের দর্শক যারা আছেন তাদেরকে দাওয়াত দিয়ে রাখছি 2023-এর আগে অবশ্যই চেষ্টা করবো এ ওয়ান এগ্রোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং ওনাদের যেই প্রাণীগুলোকে ওনারা প্রস্তুত করছেন সেগুলোকে দেখানোর জন্য। এর মাঝে আরেকটা জিনিস আমি জানতে চাই, সেটা হচ্ছে যে ডেইরি নিয়ে অনেক ইভেন্ট হচ্ছে, এই এগ্রো নিয়ে কি এই ধরনের ইভেন্ট? এই ফার্স্ট, এই ডেইরি নিয়ে অনেক ইভেন্ট আছে, এটা হচ্ছে ফ্যাটেনিং ক্যাটল সেক্টর, এইটা ফার্স্ট, এর আগে কখনো হয়নি। এবং আমাদের যে একটা অর্গানাইজেশন আমরা করতে যাচ্ছি বাংলাদেশ ক্যাটল ফার্ম অ্যাসোসিয়েশন, এটাই প্রথম, এছাড়া কোনো ফ্যাটেনিংয়ের দিকে আর কোনো এরকম অর্গানাইজেশন নেই। আচ্ছা, অনেকেই বলতেছে যে অনেক ইভেন্ট হচ্ছে, তার মধ্যে আবার ঢাকা ক্যাটেল এক্সপো হচ্ছে আবার দুই দিন ব্যাপী। জি, তো এটা কি প্রয়োজন ছিল কিনা বা কেন এটা দুই দিন ব্যাপী করা হলো? আসলে দুই দিন ব্যাপী জিনিসটা হচ্ছে কি, বেসিক্যালি আমরা খামারি গরুগুলো যেভাবে পালি, আমরা নিজেরাও হয়তো বাসায় সেভাবে থাকি না, এত আদর যত্ন করে পালি, এখন ওইখান থেকে একটা জায়গায় গরু নিয়ে এসে এভাবে রাখা, আমরা যতই এখানে ভালো পরিবেশ দিই না কেন দেখা যায় গরু খেতে চায় না, তারপর এখন যেহেতু অনেক শীত গরুর অনেক কষ্ট হয়ে যায়, তো এই জন্য আমরা দুই দিন ব্যাপী রেখেছি। আর হচ্ছে দরকার ছিল বলতে, শীতের সময় আসলে সবাই একটু ঘুরতে চায়, সবাই একটু এদিক ওদিক যায়, অনেক মেলা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, তো শীতের সময় সবাই একটা কমফোর্টেবল জোন আছে যে না একটু যাই ঘুরে আসি, গরম গরমকালে দেখা যায় যে অনেকে বেরোতে চায় না, অনেক গরম, এই কারণে এই সময়টা করা আর কি। আচ্ছা, একটু ফার্মে যদি আসি, আপনার 50টার মতো কালেকশন এখন আছে বললেন? 60টার মতো। কোন জাতটাকে আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন? আমরা আসলে বেসিক্যালি শাহিওয়াল জাতটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। শাহিওয়াল জাত? জি। কত সংখ্যায় আছে আপনার? আমার কাছে শাহিওয়াল 45টার মতো আছে।
45 টাকা। যদি জানতে চাই সর্বোচ্চ এই মুহূর্তে ওয়েটের সর্বোচ্চ আছে 600 কেজি। আর নিচের দিক থেকে নিচের দিকে আছে 350। আচ্ছা, একটা ভুটি গরু দেখলাম আপনার। জি, একটা ভুটির কালেকশন কি আছে আপনার? ভুটি শখে আর কি, দুই তিনটা রাখা আর কি, শখে গরু। এই ভুটিটা নিয়ে একটু যদি কথা বলি, একেবারেই কুচকুচে না, আসলে মনে হচ্ছে কালো, কিন্তু কাছে আসলে আবার মনে হচ্ছে যে না কালো না, এর মধ্যে মধ্যে আর কিছু মিক্স, একটু মানে একদম কুচকুচে কালো, ডিফারেন্ট একটা কালার, একটু একটু শেড আছে আর কি। আচ্ছা, এবং খুব সুন্দর একটা চুট দর্শক দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর, বড় সড়ো একটি চুট। তো ভুট্টিগুলো এমনিতেই দেখতে খুব সুন্দর, আর এর স্বাদ তো আলাদা, সেটা তো আমরা জানি। এর লাইভ ওয়েট এখন কেমন? ওর লাইভ ওয়েট আছে আপনার 115 কেজি। জি। আচ্ছা, এই মুহূর্তে যদি জানতে চাই এই ভুট্টিগুলোর প্রাইস কি আপনারা নির্ধারণ করেছেন? এটা যদি এখন কেউ নিতে চায় আমি 85 সেল করে দেবো। 85? জি। আচ্ছা, সেলের প্রসঙ্গ যেহেতু আসলো, এই যে ইভেন্ট হচ্ছে, ইভেন্ট থেকে কি আপনার মনে হয় যে অনেকেই বুকিং করবে বা করছে? আশাবাদী ইনশাল্লাহ, এবং অনেক গরু কিন্তু বিক্রি হয়ে গিয়েছে অলরেডি, খামার যেদিন আমাদের মেলা শেষ হবে তারা সেদিন সেটা নিয়ে যাবে, এবং যদি কোনো কাস্টমার চায় তারা এখন বুকিং করতে পারবে, ঈদ পর্যন্ত আমাদের খামারে সবার খামারই ইনফ্যাক্ট রাখার সুবিধা থাকবে, ঈদের সময় ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, এটা একটা খুব ভালো সুবিধা আসলে এই ইভেন্টগুলো থেকে পাচ্ছে, যারা ক্রেতা আছে তারা, ফার্মাররা তো অবশ্যই, এবং বিভিন্ন রকমের গরু আছে তারা আইডিয়া নিতে পারবে, দেখতে পারবে, সব জাতেরই সব কিছুই আছে, সব কিছু দেখতে পারবে। অনেক ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।